Welcome students, তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স ক্লাস শুরু করব এবং কিভাবে ক্লাসটা করব তোমাদের মতামত চেয়েছিলাম তাহলে তোমরা কেউ বলেছো চ্যাপ্টার ওয়াইজ করতে কেউ বলেছো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দিতে তাহলে আমি করছি কি চ্যাপ্টার ওয়াইজ অল্প অল্প করে পড়ে আনুষঙ্গিক কোশ্চেনগুলো দেব তোমরা অ্যানসারগুলো করবে ঠিক আছে আজকে তাহলে আমরা শুরু করব চলো তড়িৎ থেকেই শুরু করি আজকে করব তড়িৎ আধান কুলম্বের সূত্র এবং আনুষঙ্গিক প্রশ্ন আজকে ভিডিওতে করব তড়িৎআধান কুলম্বের সূত্র এগুলো তোমাদের তোমরা অনেকেই পড়েছো কিন্তু তবুও বলবো ভিডিওটা দেখো কারণ কি অনেক কিছু নতুন শিখবে হয়তো আর যাদের হয়নি তারা তো অবশ্যই দেখবে আজকে অনেক কিছু শিখবে অনেক কোশ্চেন আমরা আলোচনা করব আজকে ঠিক আছে অনেক প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন হতে পারে সে সমস্ত কিছু যেগুলো জেনারেল প্রশ্ন হয় সেগুলো তো তোমরা সব জায়গায় পেয়েই যাবে তাহলে কিছু কিছু প্রশ্ন আমরা আলোচনা করব তাহলে আমরা করব কি প্রথমে করব তড়িৎআধান শুরু করব তড়িৎআধান তোমরা ছোট থেকে একটা জিনিস পড়ে আসছো যে প্লাস্টিকের চিরুনি দিয়ে যদি শুকনো চুল আঁচড়ানো যায় তাহলে দেখবে চুলগুলো প্লাস্টিকের চিরুনির দিকে আকর্ষিত হচ্ছে এছাড়াও চিরুনিটা নিয়ে এসে যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরো তাহলে ছোট ছোট কাগজের টুকরোগুলোকে ওই চিরুনি আকর্ষণ করবে এই ঘটনা কেন ঘটছে স্থির তড়িতের জন্য সেটা তোমরা ক্লাস ফাইভ থেকেই পড়ে আসছো আনুমানিক 600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী থেস প্রথম লক্ষ্য করেন যে অ্যাম্বারকে যদি পশমের কাপড় দিয়ে ঘষা হয় তাহলে অ্যাম্বারেও কিন্তু ওই ধরনের ছোট ছোট কাগজের টুকরোকে বা হালকা কোনো জিনিসকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করে অ্যাম্বার কি অ্যাম্বার হলো পাইন গাছের জমে যাওয়া কঠিন আঠা এইগুলোকেই অ্যাম্বার বলে ঠিক আছে এছাড়াও পরবর্তীকালে বিজ্ঞানীরা তোমার বিজ্ঞানী স্যার উইলিয়াম গিলবার্ট তিনিও লক্ষ্য করলেন যে শুধু অ্যাম্বারই নয় এরকম আরও অনেক পদার্থ আছে যে দুটো পদার্থর মধ্যে ঘর্ষণ করলে ওই বস্তুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা লাভ করে পরীক্ষা করে দেখে তুলে দেখিয়ে দিই ধরো এখানে আমরা সুতো দিয়ে একটা কাঁচের রড হ্যাঁ এটা এটা হচ্ছে গিয়ে তোমার পশম দিয়ে ঘষা আছে ঠিক আছে এবার আমি আরও একটা কাঁচের রড পশম দিয়ে ঘষে আমি এখানে নিয়ে আসবো তাহলে কি হবে দুটো তো সেম কাপড় দিয়ে ঘষেছি তাহলে এটা বিকর্ষণ হবে এবার আমি পশম দিয়ে ঘষলাম না ওটা রেখে দিলাম অন্য একটা কাঁচের রডকে রেশমের কাপড় দিয়ে ঘষে যদি ওখানে নিয়ে যায় তাহলে দেখবো আকর্ষণ হচ্ছে তাহলে এরকম কেন হচ্ছে তাহলে এই যে তোমার দুটো বস্তুতে ঘর্ষণের ফলে এবং এই বস্তুগুলো সবই কিন্তু কুপরিবাহী পদার্থ প্লাস্টিক কুপরিবাহী পদার্থ কাঁচের রড রেশম কাপড় এগুলো সবই কিন্তু কুপরিবাহী পদার্থ তাই না তাহলে এই কুপরিবাহী পদার্থগুলোতে ঘর্ষণের ফলে কি হচ্ছে এমন কিছু পরিবর্তন হচ্ছে যার জন্য এগুলো আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা লাভ করছে এই যে পরিবর্তন এটা কিসের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে যে তোমরা ক্লাস এইটও জেনেছো যে দুটো বস্তুতে যদি ঘষা হয় তাহলে একটা বস্তু থেকে একটা আর একটা বস্তুতে কি হয় ইলেকট্রন চলে যায় এবার যে বস্তু থেকে ইলেকট্রন অন্য বস্তুতে চলে গেল তাহলে যে বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গেল সেই বস্তুটা কি হবে ধনাত্মক আধানযুক্ত হবে এটা তোমরা জেনেছো আর যে বস্তুতে ইলেকট্রন গেল সেটা কি হবে ঋণাত্মক আধানযুক্ত হবে তাহলে এই যে ঘর্ষণের ফলে তাহলে কি হয় একটা বস্তু থেকে ইলেকট্রন অন্য বস্তুতে চলে আসে তাহলে যে বস্তু থেকে ইলেকট্রন গেল সেটা ধনাত্মক আধানযুক্ত হয়ে গেল যে বস্তুতে ইলেকট্রন এলো সেটা ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে গেল আর এই যে আধান তড়িৎ আধান অর্থাৎ আহিত হলো ধনাত্মক আধানে আহিত হলো অথবা ঋণাত্মক আধানে আহিত হলো এই আহিত তড়িৎ আহিত হওয়ার জন্যই কিন্তু বস্তুগুলো ছোট ছোট কাগজের টুকরোকে তড়িৎগ্রস্ত বস্তুগুলো ছোট ছোট কাগজের টুকরো বা এরকম হালকা কোনো জিনিসকে আকর্ষণ বা বিকর্ষণ করে এবার দেখো আমরা ঘর্ষণের ফলে বলছি যে ইলেকট্রন একটা বস্তু থেকে ইলেকট্রন আর একটা বস্তুতে চলে যাচ্ছে যার জন্য একটা ধনাত্মক আধানযুক্ত একটা ঋণাত্মক আধানযুক্ত হচ্ছে কিন্তু কোন বস্তু থেকে কোন বস্তুতে ইলেকট্রন যাচ্ছে সেটা আমরা বুঝবো কি করে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে একটা স্থির তড়িৎ শ্রেণী করেছে তোমরা বড় হয়ে আরও পড়বে অ্যাকচুয়ালি এই স্থির তড়িৎ শ্রেণী ক্লাস টেনের সিলেবাসে নেই যদি যারা অ্যাডভান্স একটু জানতে চাও আমি তাদের জন্য এটা করে দিয়েছি স্থির তড়িৎ শ্রেণীটা লিখে দিয়েছি ক্লাস টুয়েলভে গিয়ে তোমরা আরও ডিটেলসে পড়বে তো যদি মনে করো এটা লিখবে তাহলে ভিডিও পজ করে এটা লিখে নাও এখানে দেখো পশম কাঁচ কাগজ রেশম কাঠ মানবদেহ ধাতব পদার্থ এমনাইট গালা অ্যাম্বার রজন সেল এগুলোকে পরপর সাজানো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম নাম্বার দিয়ে হ্যাঁ এবার এই যে স্থির তড়িৎ শ্রেণীর যে কোনো দুটো পদার্থের মধ্যে যদি আমরা ঘর্ষণ করি
তাহলে প্রথমে যে পদার্থটা থাকবে সেটা হবে ধনাত্মক আধানযুক্ত এবং পরে যে পদার্থটা থাকবে সেটা হবে ঋণাত্মক আধানযুক্ত। যেমন ধরো আমরা যদি কাঁচ এবং রেশমের মধ্যে ঘর্ষণ করি, তাহলে কাঁচ আছে উপরে তাই না, তাহলে তখন কাঁচ এবং রেশমের মধ্যে যদি ঘর্ষণ হয় তখন কাঁচ কি হবে, তখন কাঁচ হবে ধনাত্মক আধানযুক্ত অর্থাৎ প্লাস বি পজিটিভ, আর রেশম হবে তখন ঋণাত্মক আধানযুক্ত। অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত হবে রেশম, অর্থাৎ কাঁচ থেকে রেশমে ইলেকট্রন চলে আসবে, বুঝলে? আচ্ছা, আর যদি ঠিক একই ঘটনা পশম আর কাঁচের মধ্যে হয় তাহলে তখন কি হবে, পশম ওপরে আছে তাহলে পশম হবে ধনাত্মক আর কাঁচ হবে ঋণাত্মক। তাহলে দেখছো তো একই পদার্থ কাঁচ, একবার হচ্ছে ধনাত্মক একবার হচ্ছে ঋণাত্মক, কেন? কেন কি আমরা যে পদার্থ দিয়ে ঘর্ষণ করছি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই জন্য তো যখন পশম দিয়ে দুটো পদার্থকে, দুটো রডকে, এই কাঁচের রডকে যখন পশম দিয়ে ঘষছি তখন যখন আমরা কাছে নিয়ে আসছি তখন বিকর্ষণ করছে, আর যদি রেশম দিয়ে একটা পশম একটা রেশম দিয়ে ঘষে দিয়ে কাছে নিয়ে আসছি তাহলে তখন আকর্ষণ করছে। তোমরা এগুলো আরো ডিটেলসে ক্লাস 12-এ পড়বে। আচ্ছা, এবার আমরা দেখো ছোট থেকেই যেটা পড়ে আসি যে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, আঁচড়ালে চিরুনিটা তৈরিত হচ্ছে। এবার বলো তো প্লাস্টিকের চিরুনিতে ইলেকট্রন যাচ্ছে না চুলে ইলেকট্রন যাচ্ছে, কোথার থেকে ইলেকট্রন কোথায় যায় আমরা কিন্তু ওটা পড়িনি এখনো। তো সেই জন্য আমরা কি করেছি, দেখো এখানে একটা যতগুলো সম্ভব এখানে তোমার কয়েকটা পজিটিভ আর নেগেটিভ দিয়েছি, যে মানে জোড়ায় জোড়ায় যে এই দুটো পদার্থের মধ্যে যদি ঘর্ষণ করি, যেমন ধরো গ্লাস রড সিল্ক ক্লথ, তাহলে গ্লাস রড হবে পজিটিভ, সিল্ক ক্লথ হলো নেগেটিভ। উলেন ক্লথের সঙ্গে রাবার, অ্যাম্বার, প্লাস্টিক এই দুটো এগুলোর মধ্যে যদি ঘর্ষণ করি তাহলে উলেন ক্লথ হবে পজিটিভ ধনাত্মক আধানযুক্ত, রাবার অ্যাম্বার প্লাস্টিক এগুলো হবে ঋণাত্মক আধানযুক্ত। ড্রাই হেয়ার এবং প্লাস্টিক কর্ন, শুকনো চুলের সঙ্গে যদি আমরা প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়াই তাহলে ড্রাই হেয়ার হবে পজিটিভ এবং প্লাস্টিক কর্ন চিরুনি হবে নেগেটিভ। ক্যাট ফার এবং এবোনাইট, ক্যাট ফার হবে পজিটিভ আর এবোনাইট হবে নেগেটিভ, বুঝতে পারলে? এটাও কিন্তু ভিডিও পোস্ট করে একটু লিখে নাও। তড়িৎদান তাহলে কি হলো, যে তোমার পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে সেটাই হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধানের সিজিএস একক হলো, তড়িৎ আধান একটা স্কেলার রাশি, এটা লিখে নাও, তড়িৎ আধান হচ্ছে স্কেলার রাশি, তড়িৎ আধান একটি স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে আধানের একক স্থির তড়িৎ একক বা ইএসইউ বা স্ট্যাট কুলম, এসআইতে আধানের একক কুলম এবং আধানের মাত্রা হলো এটি। কোনো কোনো বইয়ে এটাকে তোমরা এরকমও দেখতে পারো, মানে আইটি কিন্তু লেখা আছে কোনো কোনো বইয়ে, বুঝতে পারছো? আই হচ্ছে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা যেহেতু অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রার একক যেহেতু অ্যাম্পিয়ার, সেজন্য কোথাও সাধারণত প্রবাহ মাত্রাকে এ দিয়েই ডিনোট করা হয়, কিন্তু আমি দেখেছি কোনো কোনো বইয়ে আইটি এরকম লেখা থাকে আবার কোনো কোনো বইয়ে এটি, তাহলে আধানের মাত্রা হলো এটা, বুঝতে পারলে? এটি এবার আমরা পড়বো কুলম্বের সূত্র। তাহলে এই যে তার মানে কি আধান, তাহলে কি করে তোমার সম আধান, তোমরা এর আগেও করেছো যে তাহলে আধান তড়িৎ আধান দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান একটা হলো ঋণাত্মক আধান। সত্যক আধান সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কত হবে সেটা আমরা পাবো কুলম্বের সূত্র থেকে। তাহলে এবার আমরা কুলম্বের সূত্রটা বলবো। কুলম্বের সূত্র হচ্ছে, কুলম্বের সূত্রটা একবার দেখে নাও, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কিন্তু খেয়াল রেখো, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো? এবার আমরা ব্যাপারটা ম্যাথমেটিক্যালি একটু দেখবো, এটা তো হলো সূত্রটা। ধরো দুটো, আচ্ছা আরেকবার বলি, কুলম্বের এই সূত্র কিন্তু বিন্দু আধানের জন্য প্রযোজ্য, অর্থাৎ আধান দুটোর আকার এমন হবে যাতে আধান দুটোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় ওদের ব্যাস খুবই নগণ্য হয়। এক কথায় কুলম্বের সূত্র কখন প্রযোজ্য হবে, বিন্দু আধানের জন্য, ঠিক আছে? এবার ধরো এখানে একটা আধান আছে, তার আগেই বলেছি বিন্দু আধান, তার সেজন্য খুব ছোট্ট আধান নিলাম, এটা একটা আধান, আর এখানে একটা ধরো আর একটা আধান আছে কিউ আধান, এটা ধরো কিউ ওয়ান, এই আধানের পরিমাণ ধরে নিলাম কিউ ওয়ান,
আর এই আধানের পরিমাণ ধরে নিলাম Q2 এবং আধান দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব তার পরিমাণ দূরত্বটা ধরে নিলাম R ঠিক আছে তাহলে কি বলেছে যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক তাহলে ধরে নিলাম আকর্ষণ বল F হ্যাঁ এগুলো আমি যেগুলো ভাষায় বলছি এগুলো কিন্তু খাতায় লিখবে যে গাণিতিক রূপটি কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি যদি লেখো তাহলে এইভাবে লিখবে যে ধরি Q1 আধান এবং Q2 আধান পরস্পর থেকে r দূরত্বে রয়েছে এবং আধান দ্বয়ের মধ্যে আকর্ষণ এই দুটো ধরো যদি বিকর্ষণ সম আধান হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে F proportional to বলেছে কি আধান দুটির গুণফলের সমানুপাতিক তাহলে F সমানুপাতিক আধান দুটির গুণফল Q1 Q2 যখন কি আর ধ্রুবক এটা কিন্তু লিখবে ঠিক আছে তাহলে আমরা দেখো এখানে দুটো ফর্মুলা কিন্তু মানে আছে এই সূত্রের মধ্যে একটা হচ্ছে আধান দুটির গুণফলের সমানুপাতিক F equal to Q1 into Q2 যখন R ধ্রুবক আবার কি বলেছে আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ F সমানুপাতিক 1/r² যখন Q1, Q2 ধ্রুবক ঠিক আছে এবার উপরের গুলো একটু মুছতে হবে এবার এই দুটো ফর্মুলা যদি আমরা যৌগিক ভেদের ফর্মুলা অ্যাপ্লাই করি যৌগিক ভেদ তোমাদের অঙ্কে হয়নি নেক্সট আমি যৌগিক ভেদের অঙ্কের ভিডিও যৌগিক ভেদটাই করব ঠিক আছে তো আমি বলি যৌগিক ভেদের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে এটা ধরো 1 নাম্বার এবং এটা ধরো 2 নাম্বার তাহলে যৌগিক ভেদ তত্ত্ব অনুযায়ী যৌগিক ভেদ তত্ত্ব অনুযায়ী আমরা কি লিখবো F যৌগিক ভেদ এখানে আমরা বলছি যদি এদিকে ধরো একই সমান আছে F সমানুপাতিক Q1 Q2 আবার F সমানুপাতিক 1/r² তাহলে F সমানুপাতিক এই দুটোকে আমরা গুণ করে লিখতে পারি তাহলে যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী F সমানুপাতিক Q1 Q2/r² যখন r Q1 Q2 পরিবর্তনশীল ঠিক আছে এবার আমরা সবসময় কি করি সমানুপাতিক চিহ্ন উঠে একটা ধ্রুবক গুণ করি এখানেও তাহলে সমানুপাতিক চিহ্ন উঠে একটা ধ্রুবক গুণ তাহলে একটা ধ্রুবক যদি আমরা গুণ করি তাহলে পেলাম H equal to K into Q1 Q2/r² ঠিক আছে এই কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এর মান পারিপার্শ্বিক মাধ্যমের উপরে এবং এই যে আধানগুলো কোন এককে ব্যবহার করছে সিজেস পদ্ধতিতে না এসআই পদ্ধতিতে তার উপরে নির্ভরশীল হ্যাঁ এখানে লিখে দেবে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক এবং এর মান পারিপার্শ্বিক মাধ্যম এবং ব্যবহৃত এককের উপরে নির্ভরশীল সাধারণত সিজেস পদ্ধতিতে কে এর মান 1 হয় তাহলে সেক্ষেত্রে F ইকুয়াল টু হয়ে যাবে Q1 Q2/r² এটা কখন সিজিএস পদ্ধতিতে বুঝলে তাহলে আর এসআইতে কি হবে তাহলে এসআইতে F ইকুয়াল টু এটা মনে রেখো 1/4πε₀ Q1 Q2/r² এই যে 1/4πε₀ এর মানটা হচ্ছে 9×10⁻⁹ 1/4πε₀ এর ভ্যালু 9×10⁻⁹
তাহলে 1 বাই 4 পাই এপসাইলন 0 এর মান কি বললাম 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এপসাইলন 0 এই যে নতুন একটা টার্ম তোমরা এখন শিখছো এপসাইলন 0 কে বলা হয় শূন্যস্থান বা বায়ুর মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এর একটা মান আছে 8 হলো 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 একক কুলম স্কয়ার নিউটন টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু দি পাওয়ার মাইনাস 2 অ্যাকচুয়ালি এখান থেকে পাওয়া যাবে এককটা চলুন এদিকে যাও তাহলে এফ এখানে চলে আসবে তো কুলম স্কয়ার এম টু দি পাওয়ার মাইনাস 2 আর এফ টু দি পাওয়ার এফ অর্থাৎ এন এম টু দি পাওয়ার মাইনাস 1 এই হলো এপসাইলন 0 যেটাকে আমরা বলবো শূন্যস্থান বা বায়ুর মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বুঝতে পারলে তো কুলম্বের সূত্র তাহলে কি হলো দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক তারপরে গাণিতিক রূপটা হচ্ছে এটা গাণিতিক রূপ যদি লিখতে বলে তাহলে কেমন করেই লিখবে যে দুটি বিন্দু আধান কিউ ওয়ান কিউ টুর মধ্যবর্তী দূরত্ব আর তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ হলে এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু যখন আর ধ্রুবক এবং এফ সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার যখন কি 1 কিউ টু ধ্রুবক দুটোকে আমরা যৌগিক ভেদ তত্ত্ব অনুযায়ী লিখতে পারবো এফ সমানুপাতিক কিউ 1 কিউ টু বা আর স্কোয়ার যখন আর কিউ 1 কিউ টু সবই পরিবর্তনশীল এফ ইজিকাল টু একটা জিনিস খেয়াল রাখো এখানে আমরা ধ্রুবক লিখছি কিন্তু বুঝলে আর যখন যৌগিক ভেদ তত্ত্ব লাগেছে যখন তিনটে একসঙ্গে লিখছে তখন এগুলো কি সব পরিবর্তনশীল এফ ইজিকাল টু কে ইন্টু কিউ 1 কিউ টু বা আর স্কোয়ার হলো কেন সমানুপাতিক উঠালে আমরা একটা ধ্রুবক এখানে লিখবো তাহলে এফ ইজিকাল টু সিজিএস পদ্ধতিতে কে ইজিকাল টু ওয়ান হয় সেই জন্য এফ ইজিকাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এসআই পদ্ধতি এফ ইজিকাল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো ইজিকাল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটা কি হলো এফ ইজিকাল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটা হলো এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র বুঝলে এবার দেখো সিজিএস পদ্ধতিতে যে আমরা পেলাম কি এফ ইজিকাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাই তো এবার যদি সমজাতীয় দুটি বিন্দু আধান আমরা নিই তাহলে কিউ সমজাতীয় এবং সমপরিমাণ হ্যাঁ মানে দুটোই সমান কিউ ওয়ান ইজুকাল টু কিউ টু ইজুকাল টু কিউ এরকম দুটো বিন্দু আধান নিলাম এবং পরস্পরকে এক সেন্টিমিটার দূরত্বে যদি রাখি তাহলে অর্থাৎ আর ইজুকাল টু যদি ওয়ান সেন্টিমিটার হয় তখন ওদের মধ্যে যদি এক ডাইন বল প্রয়োগ করে অর্থাৎ এফ ইজুকাল টু যদি এক ডাইন হয় বুঝতে পারছো কী বললাম অর্থাৎ দুটো সমজাতীয় বিন্দু আধার পরস্পরের থেকে এক সেন্টিমিটার দূরে থেকে তাদের মধ্যে যদি তাহলে দুটো সমজাতীয় এবং সমপরিমাণ বিন্দু আধান নিয়েছি তাহলে কী করবো ওদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে অবশ্যই বিকর্ষণ হবে তাহলে পরস্পরের মধ্যে যদি এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে কী হবে এফ ইজিকাল টু ওয়ান হলো আবার দেখো কিউ ওয়ান কিউ টু দুটোই একই তার মানে কিউ ইন্টু কিউ কারণ কি দুটোই কিউ কিউ ইন্টু কিউ বাই আর ইজিকাল টু ওয়ান তারপরে এটা ওয়ান স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি কিউ স্কোয়ার ইজিকাল টু ওয়ান তাহলে কিউ ইজিকাল টু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা এই যে আধান যেটা তাহলে যে পরিমাণ আধান পাবো অর্থাৎ দুটো সমপরিমাণ এবং সমজাতীয় বিন্দু আধান পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরে থেকে পরস্পরকে যদি এক ডাইন বল প্রয়োগ করে এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে ওই আধানকে আমরা বলবো ওয়ান স্ট্যাট কুলম বা ওয়ান ইএসইউ ওয়ান স্ট্যাট কুলম ওয়ান স্ট্যাট কুলম অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ওই আধানের সংজ্ঞা এটা হ্যাঁ যে আমরা যে বললাম সিজিএস পদ্ধতিতে আধানের একক ই ওয়ান ইএসইউ ওয়ান ইএসইউ তাহলে ওয়ান ইএসইউ বা এই যে ওয়ান স্ট্যাট কুলম এটা কতটা সেটা তাহলে আমরা এখানে এই সংজ্ঞা থেকে পাবো দেখো এখানে এফ ইজিকাল টু এক ডাইন বল প্রয়োগ হচ্ছে আর ইজিকাল টু ওয়ান সেন্টিমিটার কিউ ওয়ান কিউ টু এগুলো সবই যদি কিউ হয় আমরা অ্যাকচুয়ালি কিউ বার করবো তাহলে এক মানে আধানটা হ্যাঁ তাহলে হচ্ছে যে
পরস্পরের থেকে সমজাতীয় সমপরিমাণ দুটি বিন্দু আধান পরস্পরের থেকে 1 সেমি দূরে থেকে পরস্পরের মধ্যে যদি এক ডাইন বল প্রয়োগ করে তাহলে ওই বিন্দু আধানের পরিমাণ হচ্ছে তখন 1 স্টার্ট কুলম্ব বা 1 এস 1 ইএসইউ ওই পরিমাণ আধানকে বলবো আমরা 1 ইএসইউ বা 1 স্টার্ট কুলম্ব বুঝলে আমরা বললাম সিজিএস পদ্ধতিতে আধানের একক কি বললাম বলো 1 ইএসইউ এবং ইএসইউ বললাম তো যে সিজিএস পদ্ধতিতে তড়িৎ একক ইএসইউ আর হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম আর এসআইতে তড়িৎ আধানের একক কুলম তাহলে সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক এবং এসআইতে তড়িৎ আধানের এককের মধ্যে সম্পর্ক কি অর্থাৎ 1 কুলম ইজ ইকুয়াল টু কত ইএসইউ এই সম্পর্কটা মনে রেখো 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ বা স্ট্যাট কুলম বুঝতে পারলে অর্থাৎ সিজিএস পদ্ধতিতে এবং এসআইতে আধানের এককের মধ্যে সম্পর্ক তাহলে 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ বুঝলে এবার আমরা করব লিখব প্রশ্নগুলো এই প্রশ্নের অ্যানসারগুলো তোমরা দেবে এবার কোশ্চেন যতটুকু পড়ানো হয়েছে তার মধ্যেই কোশ্চেন আছে এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো তার মধ্যে ভিডিওর মধ্যে প্রশ্ন কিন্তু প্রশ্নের অ্যানসার লুকিয়ে আছে তাহলে এক নম্বর কোশ্চেন দেখো এ বডি অ্যাকোয়ার্স নেগেটিভ চার্জ ইফ নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন গ্রেটার দ্যান নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন লেস দ্যান নাম্বার অফ প্রোটন অর্থাৎ একটা বস্তু নেগেটিভ চার্জ অর্জন করেছে নেগেটিভ চার্জ অর্জন করে যদি নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন গ্রেটার দ্যান নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন লেস দ্যান নাম্বার অফ প্রোটন হয় এগুলো হচ্ছে অপশন কোনটা ঠিক হবে ঠিক আছে নেক্সট দু নম্বর কোশ্চেন শুকনো চুল প্লাস্টিক চিরুনিতে আচরণে কোনটি পজিটিভ চার্জ হবে তিন নম্বর কোশ্চেন আধানের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক কি চার নম্বর প্লাস্টিক স্কেল শুকনো চুলে ঘর্ষণ করলে ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করবে এটা তো তোমরা সবাই জানো আমিও জানি তোমরাও জানো কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ধাতব স্কেল চুলে ঘর্ষণ করলে কি হবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও পাঁচ নম্বর বায়ুতে দুটি বিন্দু আধান 3 মিটার ব্যবধানে আছে একটির আধান অপরটির 3 গুণ অর্থাৎ একটা যদি কিউ হয় তাহলে আরেকটা হবে 3 কিউ ঠিক আছে একটির আধান অপরটির 3 গুণ আধান দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল 11.25 নিউটন হলে প্রতিটি আধানের মান কত এই 5টা কোশ্চেন থাকলো 5টা কোশ্চেন তোমরা অ্যান্সার করো কমেন্ট বক্সে অ্যান্সার করবে যদি কিছু বুঝতে না পারো তাহলেও বলবে কোনো প্রশ্ন থাকলেও আমাকে বলবে কমেন্ট বক্সে কমেন্ট করবে উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ